আজকের ভিডিওটি বর্ধমানের একটি পার্কের উপর। গুড মর্নিং ভিউয়ার্স, আমি এখন বেলটিকুরি ইকোপার্কের কাছে দাঁড়িয়ে আছি। আজকে এই বেলটিকুরি ইকোপার্কের ভিতরে যাব, ঘুরব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই পার্কটি হচ্ছে বেলকাস গ্রাম পঞ্চায়েতের অধীনে বিরুটিকুড়ি ইকো পার্ক। বর্ধমান শহরে একটি নামকরা পিকনিক স্পট আছে যেটির নাম জলকল পিকনিক স্পট। এই জলকল পিকনিক স্পট থেকে বিরুটিকুড়ি ইকো পার্কের দূরত্ব 1.5 কিলোমিটারের মতো। বিউটিফুল এবং রুরাল অ্যাটমসফিয়ারের মধ্যে এই বিরুটিকুড়ি ইকো পার্কটি। এই পার্কটির মেন গেট সবসময় বন্ধ থাকে। মেন গেটের পাশে একটি ছোট গেট আছে যেটি 24 ঘন্টা খোলা থাকে, তাই এই পার্কে প্রবেশের কোনো অসুবিধা হবে না। এই পার্কটি খুব বড় নয়, কিন্তু সুন্দর এবং সাজানো গোছানো।
বিরুটিকুড়ি ইকো পার্কে কিছু সময় অনায়াসে কাটানো যায়। ইয়ার্স বিরুটিকুড়ি ইকো পার্কে কিছু সময় কাটালাম, এবার ফিরে যাব। এই ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।